এক গৃহবধূ স্বামীকে তালাক দিয়ে একই কাজী অফিসে প্রেমিককে বিয়ে করেছেন। রাজশাহীতে এই ঘটনাটি ঘটেছে। এই বিয়ে কি বিশুদ্ধ হয়েছে? দেখুন, স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী। প্রথমত, স্বামীকে স্ত্রী তালাক দিতে পারেন না, স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন। শব্দের এই যে ব্যবধান, এটার কারণে কিন্তু বিধানেরও পার্থক্য বা ব্যবধান হয়ে যায়। সো স্ত্রী তিনি এই ডিভোর্সের ক্ষেত্রে কি বাক্য ব্যবহার করেছেন, সেটা আবার তিনি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করার জন্য অর্পিত তালাকের পাওয়ার তাকে দেওয়া হয়েছে কিনা, এই বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি দ্বিতীয় প্রশ্ন হলো যে, তিনি যদি স্বামীকে যথাযথভাবে শরিয়াহী পদ্ধতিতেই স্বামীর সাথে তার ডিভোর্সটা সম্পন্ন করে থাকেন, তাকে অর্পিত তালাকের পাওয়ার দেওয়া ছিল, সেটা তিনি গ্রহণ করে তালাক গ্রহণ করেছেন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সাথে সাথে একই মজলিসে বা দু চার দিনের মধ্যেই আবার আরেকজন ব্যক্তির সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হলে সে তারপরে বিয়েটা অবৈধ হবে, এটা জায়েজ হবে না, বাতিল হবে। কারণ হলো, স্বামী স্ত্রীর মধ্যকার বিচ্ছেদ যদি হয়, তাহলে সেক্ষেত্রে যে ইদ্দত আছে, অর্থাৎ এরপর একটা নির্দিষ্ট পিরিয়ড পার করতে হয়, 3 মাস, 3টা মাসিক, অথবা যদি তিনি গর্ভবতী হন, তাহলে গর্ভ খালাস করার আগ পর্যন্ত তিনি অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবেন না। যদি হন, তাহলে সে বিয়ে বাতিল হিসাবে গণ্য হবে। মুন্নি আক্তার, আপনি লিখেছেন, মহিলারা একা থাকার সময় এবং মাহরামের সঙ্গে থাকার সময় মাথায় কাপড় দিতে হবে কি, দিতে কি বাধ্য? মহিলারা যখন একাকী থাকবেন, মাথায় কাপড় দিতে তারা বাধ্য নন, মাহরামের সাথে যখন থাকবেন তখনও তারা মাথায় কাপড় দিতে শরীয়ত দৃষ্টিকোণ থেকে বাধ্য নন। যখন তারা পরপুরুষের সামনে যাবেন তখন তাদের মাথার উপরে কাপড় খাড়া একটু টেনে দিবেন, যাতে করে মাথা তো বটেই, এমনকি ফেসও তাদের পর্দার মধ্যে ঢেকে যায় এবং আবৃত হয়ে যায়। এটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা, কোরআনের নির্দেশনা। আল্লাহ বলেছেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ইমানদার নারীরা তারা যেন তাদের মাথার উপরে কাপড় যেন টেনে দেয়। এটা হলো গায়ের মাহরামদের সামনে, মাহরামদের সামনে বাবা ভাই তাদের সামনে মাথার উপরে কাপড় না থাকলে গুনাহ হবে না। তবে সামাজিক শালীনতা, সামাজিক যে সৌজন্যতা, সেই জায়গা থেকে বাবা ভাই অন্যান্য মাহরাম স্বামী ছাড়া অন্য যারা আছেন তাদের সামনে যথাসম্ভব মাথার উপরে কাপড় দিয়ে রাখা, এটা সামাজিক সৌজন্যতার খাতিরে উচিত এবং উত্তম কাজ, বাট এটা কোনো শরীয়ত দৃষ্টিকোণ থেকে ফরজ ওয়াজিব নয়। যদি কেউ মাথার কাপড় না রাখেন বাবার সামনে ভাইয়ের সামনে, কোনো গুনাহ তার হবে না। যেহেতু সমাজে এটাকে সম্মান প্রদর্শন অসম্মান প্রদর্শনের ব্যাপার মনে করে এবং এখানে ব্যক্তির উপরে কোনো প্রকার জুলুমও হয় না, অতএব মাথার কাপড় দিয়ে আপনি মাহরাম পুরুষদের সামনে থাকলে সেটা উত্তম হয়, ভালো হয়। জাস্ট আপনার প্রতি তাদের কোনো ভুল ধারণা তৈরি হলো না সেই জায়গা থেকে, শরীয়তের কোনো নির্দেশ এটা না যে আপনাকে সেখানে মাথা কাপড় দিয়ে থাকতে হবে। সো মাথা কাপড় পড়ে গেছে বা ছিল না, এর কারণে কোনো গুনাহ আপনার হবে না, এটা পরিষ্কার। মা নিজে মেয়ে পছন্দ করে আমাকে বিয়ে করিয়েছেন, এখন তাদের মাঝে দ্বন্দ্বের কারণে স্ত্রীকে তালাক দিতে বলছেন তিনি, তাদের বুঝিয়েও কোনো কাজ হয়নি। এমত অবস্থায় ঝগড়া মিটাতে মায়ের বিরুদ্ধে গিয়ে স্ত্রীকে নিয়ে শহরে চলে এলে কি আমার গুনাহ হবে? দেখুন, মা এবং আপনার স্ত্রী, আপনার মা আপনার স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়ার গরমিল হয় এবং তাদের মধ্যে যদি মনোমালিন্য হয়, মতপার্থক্য হয়, তাহলে সেক্ষেত্রে সেটাকে মিটমাট করার জন্য আপনি চেষ্টা করবেন, আপনার চেষ্টা করুন, আপনার মাকে বোঝাবেন, আপনার স্ত্রীকে বোঝাবেন, দুই পক্ষকে এক করার চেষ্টা করবেন এবং তাদের মধ্যকার যে টানাপোড়েন আছে সেটাকে বন্ধ করার জন্য আপনি মাঝখানে থেকে আপ্রাণ চেষ্টা করবেন। এরপরও যদি তাদের মধ্যে আপনি কোনো মিটমাট করতে না পারেন, বরং একসাথে থাকতে গেলে আপনাদের মধ্যে ঝামেলা তৈরি হবে মনে হয়, আপনাদের মধ্যে আপনার স্ত্রী এবং আপনার মায়ের মধ্যে বোঝাপড়ার গরমিল হবে বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আলাদা থাকার বন্দোবস্ত করতে পারেন। কিন্তু সেক্ষেত্রেও মায়ের কনসার্ন নেবেন, মায়ের মতামত নেবেন, তিনি যেন ভুল না বুঝেন, কৌশলে তাকে আপনি কনভিন্স করার চেষ্টা করবেন। কারণ আল্লাহর অবাধ্য হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে, গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে অবশ্যই আপনি আলাদা হওয়ার সুযোগ আছে।